সশস্ত্র আরক্ষা বাহিনীর সাব ইন্সপেক্টর গৌতম চক্রবর্তী, উপস্থিত থাকবেন বহু সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে প্যারেডে বারুইপুর মহকুমার সম্মানীয় মহকুমা শাসক এম এম দানা পারভিন আইএএস, শাসক এম এস তাবা পারভিন আইএএস, এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে, পরিবেশন করছেন এখন প্রজাতন্ত্র দিবসের প্যারেড কমান্ডার সশস্ত্র আরক্ষা বাহিনীর সাব ইন্সপেক্টর কমান্ডার গৌরচন্দ্র গায়েন, সম্পাদক সারা বাংলা শিশু সংস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখা বারুইপুর। এখন আগত সমস্ত অতিথিবর্গকে ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন আরক্ষা দল বারুইপুর পুরুষ, আরক্ষা দল বারুইপুর মহিলা, সারা বাংলা শিশু সংস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখা বারুইপুর, বারুইপুর হাই স্কুল এনসিসি, বারুইপুর গার্লস হাই স্কুল, ব্ল্যাক আলফা স্কোয়ার, জগদ্দল সোনারপুর, রাজপাড়া নেতাজি কিশোর সংঘ বারুইপুর, রাজপুর ব্যাংক, অগ্নি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি, সীতাকুণ্ড বিদ্যায়তন, কেন্দ্রীয় শিশু বিকাশ পরিষদ এবং টাউন অ্যাসোসিয়েশন। মঞ্চে ফিরে এসেছেন সম্মানীয় মহকুমা শাসক। Thank you.
ভারত মাতা কি এখন বারুইপুর মহকুমাবাসীদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখবেন সম্মানীয় ৭৯তম শুভ প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণকারী স্ট্যাচুগুলির কুচকাজ শুরু হচ্ছে। একে একে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন আরক্ষা দল বারুইপুর পুরুষ দলনেতা সুভাষ সরকার এএসআই। সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে, গাড়িতে তার থেকে দয়া করে সরিয়ে সরে যান, একটু সরে যান। দলনেত্রী গীতা হালদার এসআই বাইরে দেখতে বালিপুর হাই স্কুল এনসিসি পতাকা বহন করছে রাজীব চ্যাটার্জি, দলনেত্রী দলনেতা সুভাষ চৌধুরী। যারা লাইনে দাঁড়িয়ে আছেন বসে যান, লাইনে দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে আছেন বসে যান দয়া করে। পতাকা বহন করছেন রাজদীপ চ্যাটার্জি, দলনেত্রী দলনেতা সুভাষ চৌধুরী। ভালো করে পতাকা বহন করছেন স্নেহা মণ্ডল, দলনেত্রী বন্দনা মণ্ডল। রাজবালা নেতাজি কিশোর সংঘ পতাকা বহন করছেন দ্রৌপদী নস্কর, দলনেতা সুবীর মণ্ডল। রাজপুর ব্যান্ড দলনেতা বরুণ দাস, বারুইপুর মহকুমার সম্মানীয় মহকুমার শাসক এম এস রানা পারভীন এবং বারুইপুর মহকুমা আরক্ষা আধিকারিক শ্রী অর্ব ব্যানার্জি, শ্রী তনুশ্রী দাস, দলনেতা অচিন্ত গোস্বামী, এবং ক্যানিং দু নম্বর ব্লক থেকে লোক প্রসাদ শিল্পের শিল্পীরা আমাদের এই পাঁচ মাসে অংশগ্রহণ করেছেন। তারা আস্তে আস্তে এগিয়ে আসছেন, তাদের তাদের সাত পাঁচ পর পর আসছে আমাদের এই শুভ প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণকারী ক্যাম্পগুলি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে সাজিয়ে পরপর ট্যাবলোগুলি এগিয়ে আসছে। প্রথমেই
ঠাকুর আগেই রয়েছে ক্যানিং এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক থেকে আসা লোকপ্রসান শিল্পের সমস্ত শিল্পীরা। তরফ থেকে অংশগ্রহণ করছেন ক্যানিং এক নম্বর ব্লক এবং ক্যানিং দু নম্বর ব্লকের লোকপ্রসান শিল্পের শিল্পীরা। প্রথমে আসছে ট্যাবলো বারুইপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর। লোকপ্রসান প্রকল্প নিয়ে বারুইপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ট্যাবলো আমাদের সামনে এবং এরা প্রত্যেক মাসে 1,000 টাকা করে পেনশন পাচ্ছেন। আমার শৌচাগার এর উপরে তারা ট্যাবলো সাজিয়েছেন। কন্যাশ্রী প্রকল্প নিয়ে এগিয়ে আসছেন ভাঙর এক নম্বর ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা কুন্দলি উন্নয়ন খণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা অংশগ্রহণ করেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে। বারুইপুর সীতাকুণ্ড স্নেহপুঞ্জ ভাঙর দু নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি নির্মল প্রগতি স্বচ্ছতার গতি বড়া